শিক্ষার্থী সম্মানিত অভিভাবক আসসালামু আলাইকুম। আজকে প্লে সাধারণ জ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত। সোনামণিরা সবাই নিশ্চয়ই ভালো আছে, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এসো আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। আজকে আমরা পড়ব, দেখো আমরা আজকে পড়ব সাধারণ জ্ঞান বইয়ের জাতীয় বিষয়। জাতীয় বিষয়গুলো বলতে আমাদের জাতীয় ফল, আমাদের জাতীয় মাছ, আমাদের জাতীয় পাখি, জাতীয় মসজিদ, এগুলো কি সে সম্পর্কে আমরা জানব। ঠিক আছে, তাহলে ছোট্ট সোনামণিরা আমরা আমাদের পড়া আজকে শুরু করি। আমাদের জাতীয় বিষয়ে প্রথম প্রশ্নটা হচ্ছে, আমাদের জাতীয় বিষয়ে প্রথম প্রশ্ন, বাংলাদেশের জাতীয় মসজিদ কোনটি? বাংলাদেশের জাতীয় মসজিদ কোনটি? বাংলাদেশের জাতীয় মসজিদ কোনটি? তাহলে দেখো প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদ কোনটি, আর উত্তর হচ্ছে বাইতুল মোকাররম জামে মসজিদ। বাংলাদেশের জাতীয় মসজিদ কোনটি? বাইতুল মোকাররম জামে মসজিদ। তাহলে উত্তর হচ্ছে বাইতুল মোকাররম বাইতুল মোকাররম জামে মসজিদ। বাইতুল মোকাররম জামে মসজিদ। তাহলে দেখো বাংলাদেশের জাতীয় মসজিদ কোনটি? বাংলাদেশের জাতীয় মসজিদ হচ্ছে বাইতুল মোকাররম জামে মসজিদ। তারপরে দেখো আমাদের দুই নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোনটি? বাংলাদেশের 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 জাতীয় সঙ্গীত কোনটি? বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোনটি?
তাহলে দেখো বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোনটি? এটার উত্তর কি হবে? আমার সোনার বাংলা নামক কবিতাটি। তাহলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোনটি? আমার সোনার বাংলা নামক কবিতাটি প্রথম 10 লাইন। আমার সোনার বাংলা নামক কবিতাটি কবিতাটির প্রথম 10 লাইন। প্রথম 10 লাইন। তাহলে দেখো আমাদের জাতীয় সঙ্গীত কোনটি? আমার সোনার বাংলা নামক কবিতাটির প্রথম 10 লাইন। তারপরে দেখো আমাদের 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় রণসঙ্গীত কোনটি? আমাদের 3 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জাতীয় রণসঙ্গীত কোনটি? বাংলাদেশের জাতীয় রণসঙ্গীত কোনটি? তাহলে দেখো বাংলাদেশের জাতীয় রণসঙ্গীত কোনটি? নতুনের গান। উত্তর হচ্ছে নতুনের গান। নতুনের গান এটা হচ্ছে যে আমাদের আজকাল ছড়া আছে না, চল 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 ঊর্ধ্ব গগনে বাজে না দল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতে তরুণ দল, চল রে চল রে চল, এটা হচ্ছে আমাদের রণসঙ্গীত। তাহলে নতুনের গান ছড়াটি হচ্ছে আমাদের রণসঙ্গীত। চল চল নামক কবিতাটি।
কবিতাটি। তারপরে দেখো আমাদের 4 নম্বর প্রশ্ন। আমাদের 4 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের জাতীয় কবি কে? আমাদের 4 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের জাতীয় কবি কে? বাংলাদেশের জাতীয় কবি কে? বাংলাদেশের জাতীয় কবি কে? উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। তাহলে বাংলাদেশের জাতীয় কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম। তাহলে দেখো বাংলাদেশের জাতীয় মসজিদ কোনটি? বাইতুল মোকাররম জামে মসজিদ। বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোনটি? আমার সোনার বাংলা নামক কবিতাটি প্রথম 10 লাইন। বাংলাদেশের জাতীয় রণসঙ্গীত কোনটি? নদুনের গান চল 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 নামক কবিতাটি। আর সবার শেষে হচ্ছে বাংলাদেশের জাতীয় কবিকে? কাজী নজরুল ইসলাম। তাহলে সোনামণিরা তোমরা সবাই বুঝতে পেরেছ? আচ্ছা তাহলে বলো তো বাংলাদেশের জাতীয় কবির নাম কি? ভেরি গুড, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, বাংলাদেশের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম, তোমরা সবাই পড়েছো। তাহলে সোনামণিরা তোমাদের হোমওয়ার্ক তো দিয়ে দিই। আচ্ছা তাহলে তোমাদের হোমওয়ার্কটা হচ্ছে, দেখো জাতীয় বিষয় অধ্যায়ের 1 থেকে 4 নম্বর প্রশ্ন পড়া। আচ্ছা তাহলে সোনামণিরা আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।